900 বছরের পুরনো। এখানে সেই সময় ভিক্ষু বৌদ্ধ ভিক্ষুরা থাকতো। বাদাম বিক্রি করা শুরু করে দিয়েছি, কাঁচা বাদাম না ভাজা বাদাম। গুড মর্নিং গাইজ, আবার একটি নতুন ভিডিও স্বাগতম। আমি এখন আছি নওগাঁ জেলার ধামরহাট উপজেলার একটা বাজারে। ভাই বাজারের নাম কি? বাজারের নাম কি? ধামরহাট। ধামরহাটই তো বাজার, তো ধামরহাট। হ্যাঁ, বাজারটাই ধামরহাট, ধামরহাট থানা। ধামরহাট থানার একটা বাজার এখানে। এখানে প্রতি রবিবার মেবি গরুর হাট, বিশাল বড় বাজারটা, এখানে গরুর হাট বসে। আর আমি আজকে রাতে ছিলাম এখানকার এক ভাইয়ের বাসায়। এই যে সঞ্জয়দা, সঞ্জয়দা না? হ্যাঁ সঞ্জয়। তো সঞ্জয়দার বাসায় আমার আজকে রাতে ছিলাম, আর কালকে ভাষার পরিচয় ছিল আলতা দেখি। তো কালকে আলতা দেখি থেকে আসার সময় অনেক রাত হয়ে গেছিলো, তারপরে সঞ্জয়দার সাথে পরিচয়। তো ভাবছিলাম ধামরহাট কোনো এক জায়গায় থাকবো, বাট ওখানে থাকা জায়গা ছিল না। তো ভাই আমাকে তার বাসায় নিয়ে আসছিল, এবং অনেক কি বলবো মানে অমায়িক আচরণ দাদা। তার ফ্যামিলির সবাই অনেক মানে অনেক ভালো মানুষ। ওখানে রাতে ছিলাম এবং সকালে খাবার খেয়ে এখানে বের হয়ে গেছি। তো আমার উদ্দেশ্য এখান থেকে যাব জগদ্দর বিহার, বিহার থেকে চলে যাবো বদলগাছি। তো আমি আজকে নওগাঁ এসে বাদাম বিক্রি করা শুরু করে দিয়েছি, কাঁচা বাদাম না ভাজা বাদাম। তো এই যে আমার বাদাম, আজকে আমি পুরো নওগাঁ বাদাম বিক্রি করবো আর ব্লগিং করবো। তো আমার কাছে কাঁচা বাদাম নয়, আমার কাছে ভাজা বাদাম। তো বাদাম আসছে? এখন তো তেমন কাছে টাকা নাই। কাকার কাছে টাকা নাই? আচ্ছা, তো দেখা হবে আপনাদের বাদাম বিক্রি করতে করতে। নগাই যেখানে যাচ্ছি সেখানে মাটির বাড়িগুলো প্রায় দোতলা সবাই। আমাদের রাজশাহীতে কিন্তু মাটির দোতলা বাসা নাই। আমি ছোটোবেলা একটা বাসা দেখেছিলাম দোতলা, বাট আমার যে পেছনে দেখছেন এটা, এই যে এটা, এটা দোতলা বাসা। আর এ পাশে আরেকটা আছে, পেছনে রেখে আসছি, ওটা দোতলা বাসা। আর নিয়ামতপুর পোরশা ওইদিকে যে দেখলাম, ওইদিকে আরও বেশি দোতলা বাসা, প্রায় সবগুলো দোতলা বাসা। আর একটা বাসা দেখছিলাম তিনতলা, ওটা ভিডিও করতে পারিনি, তখন গাড়িতে ছিলাম। যাই হোক, নেক্সট ভিডিও আরও ভালো হবে, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবার কাছে পৌঁছায় দেন, যাতে ভালো লাগে। আমার পেছনে ধামরহাট বাজার, এটা ধামরহাট না? আমার পেছনে ধামরহাট বাজার, এটা ছেড়ে এখন আমি চলে যাচ্ছি জগদ্দল বিহার। আর এটা হচ্ছে একটা ভ্যান গাড়ি। তো আমাদের রাজশাহী থেকে ভ্যান গাড়িটা সম্পূর্ণ আলাদা। এটা বসার জন্য সুন্দর সিট আছে, এ পাশে সিট। আর আমাদের রাজশাহীর প্লেনগুলো প্লেন রাজশাহী। তো জগদ্দল বিহার যাওয়ার পর আপনার সাথে দেখা হবে। তো আশা করি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। ধামরহাটের জগদ্দল বিহার, এটা হচ্ছে বিহারের অবস্থা। তো এইটা 1100 শতকের দিকে নির্মাণ করা হয়েছিল। এটা 2014 সালে বাংলাদেশের যে প্রত্নতাত্ত্বিক বিভাগ এটা খনন করছিল। তো আমার পেছনে যেটা দেখছেন, আগে এটা মাটি দিয়ে ঢাকা ছিল, পাহাড়ের মতো ছিল, তারপরে এটা খনন করে আবিষ্কার করা হয়েছে। আমাদের পেছনেগুলো দেখছেন, এগুলো হচ্ছে মাটির নিচে চাপা পড়েছিল, এগুলা খনন করে উদ্ধার করা হয়েছে। আর এ পাশে এখনও দেখা যাচ্ছে খননের দাগ, এখানে গর্ত করা আছে। আর এটা অনেক প্রাচীন, প্রায় 900 বছরের পুরনো। এখানে সেই সময় ভিক্ষু বৌদ্ধ ভিক্ষুকরা থাকতো। আর যেটা দেখলাম ফলকে লেখা আছে, এখানে সেই সময় একটা ইউনিভার্সিটি ছিল এবং বৌদ্ধ ভিক্ষুরা এখানে থাকতো। এখানে তাদের শিষ্যদের জ্ঞান অর্জন, এখানে তাদের শিষ্যদের
অনেকে তো শিখাইতো বা শিক্ষা দীক্ষা দিত। এখানে দেখতে পাচ্ছেন এখানে যে ইয়াগুলো আছে সেই সময় মানে 1100 সালের দিকে 900 বছর আগে এখানে ইট তৈরি হতো, এটা হচ্ছে ইট। তো তখনও কীভাবে যারা ইট তৈরি করতো, আর এখানে অনেক বড় বড় পাথর আছে, এটা সম্পূর্ণ পাথর, এটা হচ্ছে পাথর, আর এটা হচ্ছে ইট দাও আছে। তো ভাবাই যায় না এত বছর আগের জিনিস কীভাবে তৈরি করছিল এবং মাটি চাপা আসছিল, প্রায় ধ্বংস হয়ে গেছে। তো মাটি খুঁড়ে সেটা বের করা হয়েছে। আমার পেছনে জগদ্দল বৌদ্ধবিহার, প্রায় 900 বছর পুরনো। তো আমি এখন ধামরাটের প্রত্যন্ত একটা গ্রামে আছি। আমার এই পাশে আমের বাগান, আর ওই পাশে অনেক ধানের ক্ষেত। নগা মানে তো ধানের আবাদ। তবে সাপার যেটা দেখলাম অনেক বড় বড় আমের বাগান ছিল, আর এখানে তো প্রচুর ধানের ক্ষেত আছে। একদম প্রত্যন্ত গ্রাম, গ্রামের একটা নিরিবিলি পরিবেশ, খুব সুন্দর একটা আবহাওয়া। তো আমি ভাবছিলাম জগদ্দল বিহার শেষের পর বদলগাছি পাহাড়পুর যাবো, বাট আমার প্ল্যানিংয়ে কিছু চেঞ্জ করছি। আমি আজকে নতুন আরেকটা জেলায় ইনশাল্লাহ ভ্রমণে যাবো।